আর কেউ যদি গরুর খামারে আসে, যেন ঋণ না কইরা ছোট করে করুক, আস্তে আস্তে 2 বছর করুক। 2 বছর পর দেখা গেছে তার গড়ে আপনার গরু হয়ে যাবে 4টা 5টা, 4টা 5টা 4 বছর থেকে 5 বছর মাথা দেখা গেছে 8-10টা হয়ে যাব। আর যার গরু 10টা গাভী আছে, তার গড়ে মনে করেন প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম আছে। হ্যাঁ, তো এগুলো জানতে হবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে নতুন যারা আসলে এই সেক্টরে উদ্বুদ্ধ হতে চান বা করতে চান, বা খামারকে আসলে কিভাবে লাভবান করা যায় সেই বিষয়ে আসলে যারা আপনারা বুঝতেছেন না, বা কিভাবে করবেন, কি কি করণীয় আসলে সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। একজন প্রশিক্ষণপ্রাপ্ত, যিনি 3 মাস থেকে জাতীয় যুব উন্নয়ন থেকে মৎস্য এবং কৃষির উপরে একটা প্রশিক্ষণ নিয়ে এসেছেন, আমাদের শহীদুল ভাই, তিনি আসলে বিস্তারিত বলবেন। তিনিও আসলে এক সময় এইটার প্রতি এত একটা আগ্রহ ছিল না বা জানতেন না। প্রশিক্ষণ নেওয়ার পরে তিনি আসলে কতটুকু জেনেছেন এবং কিভাবে আপনারা আসলে উদ্বুদ্ধ হতে পারেন বা লাভবান করতে পারেন আপনার খামারকে সে বিষয়ে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি, আল্লাহ রাখছে ভালো। তো শহীদুল ভাই, জি, একটা খামার কি আসলে কিভাবে শুরু করতে পারে মানুষ, মানে শুরু করার আগের প্রস্তুতি গুলো কি হতে পারে? জি, আসলে কেউ যদি একটা খামার করতে চায় বা শুরু করুক বড় করুক যদি কেউ করে, আপনার আগে প্রশিক্ষণ নেওয়ার দরকার। যুব উন্নয়ন আছে, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে সে আগে ওই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আইসা আপনার ছোট করে যদি কেউ করে একটা ঘর করতে পারে ছোট করে, হ্যাঁ, এবং কি গরু কেনার আগে একটু ঘাস ক্ষেত করুক। ঘাস ক্ষেত করার পরে আপনার ঘরটা সুন্দর করে করুক। আপনার সুন্দর করে করতে গেলে মানে ছোট করে, এত বড় আকারে না করে ছোট আকারে করলে, যেমন আমি করছি, আমি এই ঘরটা 4 বারে করছি আলহামদুলিল্লাহ। এখন তো আমার ঘর মোটামুটি বড় হয়েছে, আমি তো আরবার আরো বড় করতে চাইতেছি আরেক জায়গাতে। তো এমন যদি কেউ করে মোটামুটি লাভবান হতে পারবে। আর প্রশিক্ষণ নিলে তো অনেক ভালো, সে যদি 1-2টা গাভী কিনে, গরু কিনে, বা আপনার এই ষাঁড় গরু কিনে, তার গরুটি সে নিজে এটা ই করতে পারবে। তো প্রশিক্ষণ নেওয়াটা কতটা জরুরি? অনেক জরুরি। জরুরি বলতে কি, আপনার একটা ডাক্তার যদি বাড়িতে আনেন একটা গরুরে আপনার চিকিৎসা করার জন্য, হ্যাঁ, আপনি না জানলে চিকিৎসা করার জন্য আনলে আপনার 400 থেকে 500 টাকা ভিজিট দেওয়া লাগে, আবার ওষুধ আছে। আর আপনি যদি জানেন যে প্রশিক্ষণ দিয়েছেন গরুটার এই এই লক্ষণটা দেখা যেতেছে, হ্যাঁ, আপনি যদি প্রথমে সামথিং কিছু একটা খাওয়ান, হ্যাঁ, আপনার নাফাস্টার, কেউ জ্বর হইতে গেলে বা গরুটা ধুম ধরে রয়েছে কিছু স্যালাইন খাওয়ান, এগুলো জানলে আস্তে আস্তে আপনি কিন্তু ওই বেশি আকারে ওষুধও লাগে না। আপনি জানেন না, বোঝেন না আপনি কি, যে গরুটা এমন হইতেছে মনে হইতেছে, ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতে সকালে গরুটা আপনার অসুস্থ হয়েছে, ঘুরতে ঘুরতে বিকালে আপনার ডাক্তার পাইলেন, তো ডাক্তার আস্তে আস্তে গরুটা আর একটু গালাই গেল গা, তখন দেখা গেছে ডাক্তার বলবো আপনার তো শেষ করে লাইছেন, হ্যাঁ, আমার আগে দিলেন না কা, আমি আসতে পারি না, যে যাই হোক আমার বাদ দিয়ে অন্য কারো আনতেন, আচ্ছা আপনার গরুটা এই অন্য সমস্যা হয়ে গেছে গা, আপনার এই ওষুধটি নিয়ে আসেন, আপনার 1000-2000 টাকার ওষুধের কথা বলে আপনার একটা ভয় দেখাই লেবো, হ্যাঁ, সাধারণ কিছু একটা হলেও ভয় দেখাই লেবো, হ্যাঁ, কয়েকটা ইঞ্জেকশন মারবো, হ্যাঁ, আপনার হিসাবে তারপর কিছু ওষুধ আছে, এগুলো আপনার অল্প টাকার ওষুধ, আপনার 50-60 টাকার ওষুধ আপনাকে 600 টাকা দেন, আমি কটা ইঞ্জেকশন মারছি, 4টা ইঞ্জেকশন মারছি, 4টা না হলে আপনার 50 টাকা খরচ করছে, 600 টাকা দেন। আর যে গরুটা আপনার যেই সমস্যাটা ভালো হইতে গেলে 200 টাকা বা 250 টাকার ওষুধ লাগবো, ওইটা আপনার লেখা দিয়ে যাই বোগা। তখন কি হয়েছে, আপনি ডাক্তারের দিলেন 600 টাকা, আর ওইখানে ওষুধ গেলো আপনার 200 টাকা 600 টাকা 800 টাকা। তার চেয়ে ভালো আপনি নিজে প্রশিক্ষণ দিয়ে যদি আপনি খামার শুরু করেন, আপনারটা আপনি নিজেই করতে পারবেন, বরং আপনার আশেপাশে যারা আছে তাদেরটাও আপনি করতে পারবেন। দোয়াও আপনি এ নিলেন, মানুষের দোয়া দোয়া পাইলেন। যাদের অনেক অল্প পুঁজি থাকে তারা কিভাবে আসলে শুরু করতে পারে? তারা আসলে অল্প পুঁজি থাকলে, কেউ যদি মনে করে যে আমি 2টা গাভী কিনি, 2টা বকনা বাচ্চা সাথে থাক, এই আস্তে আস্তে শুরু করলে তার 2-3 বছর মাথা দেয়া গেছে, তার 6টা গরু হয়ে যাবো। 2টা বাচ্চার সাথে আনলে আবার 2টা বিয়েইবো, হ্যাঁ, আবার ওই যে বকনাটি আর একটু বড় হইব, এভাবে আস্তে আস্তে করতে পারবো। আর ঘরটা ছোট করে করুক, তখন যেমন দেখবো যে আসলে ভালো ইনকাম, তাহলে আস্তে আস্তে বাড়াক। আর কেউ কি করে, বিদেশে কিছু গরম টাকা কামাই করে আসে, আইসে সেটাকে আমি একটা দেখাই দাম এলাকার মধ্যে একটা বড় করে একটা শেড করে, শেড করে দেখা গেছে আপনার 6-7 মাস লাগে শেডটা করতে, আপনার 8-10 লাখ টাকা খরচ করে বছর শেষ দেখা গেছে ঘর আছে গরু নাই, হ্যাঁ, তো এই পুঁজিটা খেয়ে খামাখা একটা নষ্ট করার একটাই না এই আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি কিন্তু 3 বছর পরে প্রশিক্ষণ নিছেন, জি, আপনি কিন্তু শুরুতে প্রশিক্ষণ নেন না, না না, কিন্তু এখন আপনি প্রশিক্ষণ দেওয়ার পরে এসব বুঝতেছেন আসলে প্রশিক্ষণটা আগে নেওয়া উচিত ছিল আপনার। জি জি জি, আসলে আমি ওই যে প্রথমে যে আস্তে আস্তে করছি, আমি কিছু টাকা রেইন করছি, অনেক টাকা রেইন করছিলাম, হ্যাঁ, তারপর আমি এই 2 বছরে এইগুলা কিছুটা ইয়া করছি, তারপর যখন প্রশিক্ষণটা নিলাম, প্রশিক্ষণটা নেওয়ার পরে আমার আরেকটু ইয়ে হলো, হ্যাঁ, তো মোটামুটি আমার এখন রেইনও মোটামুটি ভালোই, মানে আমার রেইন নাই বললে ইশারে। আর কেউ যদি গরুর খামারে আসে,
যেন ঋণ না কইরা ছোট করে করুক, আস্তে আস্তে 2 বছর করুক, 2 বছর পর দেখা গেছে তার ঘরে আপনার গরু হয়ে যাবো 4টা 5টা, 4টা 5টা 4 বছর থেকে 5 বছর মাথা দেখা গেছে 8-10টা হয়ে যাবো। আর যার ঘরে 10 টাকা আবি আছে তার ঘরে মনে করেন প্রতি মাসে 50-60 হাজার টাকা ইনকাম আছে। হ্যাঁ, তো এগুলো হ্যাঁ আপনার 5টা গাভি যদি থাকে, যদি 20 লিটার করে দুধ হয়, 5টা 100 লিটার আসে, 100 লিটার না যদি 80 লিটার দুধ আইয়ে, 80 লিটার দুধ 50 টাকা করে বেচলো 4000 টাকা, তো 10 টাকা গাভি নাহলে 2000 টাকা খাইবো, আরো তো 2000 টাকা, এটা হলো আপনার দুধ বেচ 7 টাকা। এভাবে 6 থেকে 7 মাস এভাবে আইব, 7 মাস পরে দুধের দাম দুধ কমে যাবো আস্তে আস্তে, গাভিও ফেটনেক হয়ে যাবো। আর ওই যে বাচ্চারি যদি ষাঁড় বাচ্চা হয় বেচা লাইলো, আর যদি দামড়ি বাচ্চা হয় বকনা বাচ্চা হয় দুধ যখন দেয় তখন তো খাবারটা বেশি লাগে। হ্যাঁ, আর যখন দুধ না দেয় তখন আপনি ওই সময় আপনার ঘাস পর্যন্ত বেশি খাওয়ান, তারপর কিছু সাথে যেগুলো খাওয়ান, খাইলে তো আপনার আস্তে আস্তে খরচটা কমে, খরচটা কমায় আনেন। আচ্ছা আচ্ছা, অথবা আপনি আবার এই এইটার খাবার দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা গাভিও কিনে নিয়ে আসতে পারেন, কিন্তু দুধটা আমার ঠিক থাকুক। হ্যাঁ, যাদের পুঁজি আছে কিছু বাড়াইলেই পারে আর কি, কিছু বাড়াইলেই পারে। আচ্ছা, তো এই যে বিভিন্ন সময় আমরা গরুর বিভিন্ন রকম টিকা আছে, FMD আছে, কুড়া রোগ আছে, হ্যাঁ, এই ভ্যাকসিন গুলো জানা কতটা জরুরি বা কিভাবে কিভাবে দেওয়া? যে কেউ খামার করতে গেলে ভ্যাকসিন তো অবশ্যই দরকার, আপনার খুরা রোগ আছে, FMD আছে, বাদলা আছে, এগুলা দেওয়া লাগে। আপনার খুরা রোগটা আগে দেওয়া লাগে। হ্যাঁ, দিলে আপনার দেখা গেছে আশেপাশে কেউ যদি বাজার থেকে গরু নিয়ে আসে তো দেখা গেছে আপনার গরুটার সমস্যা হইতে পারে, আর যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আর সমস্যা হইব না। এই কারণে আপনার দেওয়াটা নিরাপদ, যেহেতু আপনি খামার করবেন, আপনার ঘরে আপনার 2-2.5 লাখ টাকার গরু থাকবো, এটা রিস্ক না। আর যদি আবার আরেকটা জিনিস, কেউ যদি বাজার থেকে গরু নিয়ে আসে এটারে আলাদা এক রাখো, কেউ খামারের গরু নিয়ে আসলে আলাদা রাখলে দেখা গেছে ওটারে ওষুধ টষুধ দিয়া ভালো করে সেরে 1 সপ্তাহ পরে তার খামারে ঢুকাক, ঢুকালে তো নিশ্চিন্ত হয়ে গেলো যে তার আর কোনো টেনশন ই নেই। আপনার সবসময় একই খাবার দিতে হইব, হ্যাঁ আজকে একটা খাওয়াইলাম কালকে আরেকটা খাওয়ালাম তাহলে দুধ কমে যায় গা। আপনার কেউ যদি দুধের একটা ভালো একটা গাভি তার 18 লিটার দুধ দেয়, 18 লিটার দুধের গাভিটাতে মিনিমাম 8 থেকে 9 কেজি খাবার দিতে হইব। খাবারের মধ্যে থাকতে হবে গমের ভুষি, হ্যাঁ সয়াবিনের খোল, হ্যাঁ সরিষার খোল, হ্যাঁ ভুট্টার গুঁড়া, তারপর মুসুরির ভুষি, খেসারির ভুষি, এগুলো দিলে আর সাথে ভিটামিন আছে আবার ক্যালসিয়াম আছে, এগুলা খাওয়াইলে এটা খাওয়ার মানে প্রসেসিংটা কিভাবে মানে খাওয়াতে হবে? এটা আপনার এখন তো ডিজিটাল, কেউ বলে শুকনা খাওয়ায়, শুকনা না, আপনি যদি একটু পানি দিয়ে খাওয়ার কারণে শুকনা খাওয়াইলে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া লাগে। যখন আপনি খাবারের সাথে দিবেন আপনার একটা আইডিয়া থাকে, গরুটার আমি 40 লিটার পানি দিলাম, আর যদি শুকনা দেয়, শুকনা দিলে দেখা গেছে কি আপনার খাবারের পানিটা আমার কাছে ই লাগে না, পানির সাথে মিক্স করে দেওয়াটা আমার কাছে ভালো লাগে আর কি। আচ্ছা আচ্ছা, ওটা খায়ও আরামে, আবার কেউ আছে সারাদিন খাবার সামনে দিয়ে রাখছে, গরু খাইতে আছে আর ওইদিক দিয়ে লাগাইতে আছে, কয়ে কি দুধ দেয় কম, দুধ দেয় কম। আপনার গরুর খাওয়ার পরে এটা রেস্টে যাওয়া লাগে, রেস্টে যখন শুইবো, শুইলে দেখা গেছে শরীরটা ভালো থাকবো, দুধ আপনার অনেক ভালো আসে, হ্যাঁ গরুটা সুস্থ থাকে, এই আর কি। আমরা মানুষই কি, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যদি আপনার শুই, শুইলে কিন্তু শরীরটা ভালো থাকে, আর যদি না শুই শরীরটা মেসের মেসের করে, গরুর এমন। তো যারা মনে করেন একটু বললেন যে এই বিদেশ থেকে এসে গরম টাকা দিয়ে গরম ভাবে শুরু করে, তারা আবার 6 মাস পরে 1 বছর পরে দেখা যায় গরু আছে গরু নাই। আচ্ছা, এমন হয় আমার সামনে অনেক কি, আমার পরামর্শ 2-3টা খামার করছে, হ্যাঁ আয়সা বলতেছে ভাই আপনার তো এমন, আপনারা তো অনেক ভালো গ্রাম। আরে ভাই করেন আপনার ব্যাপার, গরুর ব্যাপারে আপনি আমার বলতে যে আপনার গরু কিনা দিবেন ভালো সে, তো গরু কিনা দিছি, গরু কিনা দেওয়ার পর গর্ত করছে হেভি টেভি, আর গরু আপনার রাখাল দিয়ে কাজ করায়, হ্যাঁ আপনার বিদেশ থেকে আসছে এতে গরু গোবর ধরে না, না ধরে রাখাল দিয়ে কাজ করায়, ওই রাখালে কি করে আপনার টাইম মতন খানা 2টা দিয়ে সেরা এতে যে ওই দোকানে বসে ওই টিভি চায়, দেখা গেছে আপনার গরুর এই দিক দিয়ে
গরুর সাথে সাথে আপনার দেখা লাগে, গরু অনেক সময় আপনি এখন দুধ দোয়া গেছেন কিছু 10-15 মিনিট পরে দেখা গেছে মেস্টাটি জয়ে জায়গা, আপনার রাখালে তো বুঝবো না। হ্যাঁ, আপনার যদি নিজের গরু হয়তো আপনি বুঝতে পারছেন কি খাইয়া দুধটা ফুলা কি আরে, হ্যাঁ তাহলে মনে হয় দুধ ক্লিয়ার দোয়ায় নাই। তাহলে আপনি দেখতেন যে না দোয়াইলে যখন গরু আপনার ব্যথা পাইতো আপনার লাথাইতো তখন আপনি বুঝতে পারবো যে মেস্টাটি জয়ে গেছে গা। রাখালে তো আর আইবো না, রাখালে তো এতে অনেক আড্ডা মারতে আছে না হয় অন্য কোনো কাজ করতে আছে। কাজ না করুক দেখাশোনা করুক, হ্যাঁ যদি কেউ পয়সাওয়ালা হয় যে তার টাকা আছে খামারে কাজ না করুক, হ্যাঁ আপনার দেখাশোনা করুক গরুটা কোনটা কি করতে আছে, আজকে জিমদের রয়েছে কি আর গরুটা কি সমস্যা এগুলো জানতে হয়, নিজে না জানলেও ডাক্তারের সাথে পরামর্শ করতে হয়। লাভবান করার জন্য কি করা যায়, কোন বিষয়গুলো আসলে আপনি কোন কোন বিষয়ে লাভবান করতে হলে আগে নিজে পরিশ্রম করতে হবে, অন্তত 2 বছর পরে যে লোক নেক, আমি 4 বছর পরে লোক নিছি, হ্যাঁ 2-3 বছর আমি আমারটা নিজে নিজেই করছি। আপনার খামারে কতগুলো গরু এখন? এখন আমার 20টার মতন আছে। 20টার মতো লোক কয়জন? লোক আমি আর আমার একটা ছোট ভাই আছে আর কি, হ্যাঁ ওরে আমি বেতন দিয়ে রাখছি কি 10,000 টাকা বেতন। যাদের টাকা আছে তারা মনে করে টাকা আছে আমি মানুষকে দেখাইতেছি আমার গরুর খামার, 2-3টা লোক রাখি রাখে তাদের টাকা খরচ লস হয় আরকি। আমার তো আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে করি, আমার তত বেশি লস আমি দেখি না, কারণ গরুর খামারে তো লস নাই। এই যে আপনার গোবর তো লস না, আমি বায়োগ্যাস করছি 70,000 টাকা খরচ করে, এখন তো আমার ঘর আপনার এই যে গ্যাস ট্যাস যেগুলো ফাঁক টাক সব হইতাছে ইনশাল্লাহ। আপনি কি অন্য কাউকে আবার গ্যাস ট্যাস দিতে? আমার দেওয়ার জন্য অনেক জনে বলে তো আমি দেই না, কারণ এগুলো একটা ঝামেলা। আচ্ছা শহীদুল ভাই আপনি ভালো থাকবেন, আমাদের সময় দিচ্ছেন, ইনশাল্লাহ আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যে প্রতিবেদনটি দেখালাম আপনারা এ থেকে উপকৃত হবেন। তবে আমাদের আরেকটি কথা থাকবে, সেটা হচ্ছে যে প্রতিবেদন দেখে বা কারো কথায় উৎসাহিত হয়ে কখনো গরু খামার শুরু করবেন না, নিজে আসলে আগে বাস্তব জ্ঞান নেবেন, প্রশিক্ষণ নেবেন, যা যা জানার নিজে আসলে দেখবেন শুনবেন। আর প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলছি, প্রবাস থেকে কখনো গরু কিনবেন না, প্রতারিত হবেন না, এটা সম্পূর্ণই ভুল। তো আপনারা এইসব বিষয়ে একটু মাথায় রাখবেন এবং সতর্কভাবে চলবেন। প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।